আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব প্রাণীবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় হাইড্রায়ের এপিডার্মিসের কোষ। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর পূর্বে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো বন্ধুরা, এখন শুরু করি। আমাদের এপিডার্মিসের প্রথম কোষটি হচ্ছে পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষের মাঝে অনেকগুলো লাইন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই পেশি আবরণী কোষ দ্বারা কী বোঝায়? আসলে পেশি আবরণী কোষ নামের মাধ্যমেই বোঝা যায়। পেশি আবরণী, এই কোষটি পেশির মতোও কাজ করে আবার আবরণের মতোও কাজ করে, এই জন্য এই কোষটির নাম পেশি আবরণী কোষ। বন্ধুরা, এই পেশি আবরণী কোষের প্রথম লাইনটি লক্ষ্য করো। এপিডার্মিসের সম্পূর্ণ অংশ জুড়ে এ কোষ অবস্থান করে। মেডিকেল ভর্তি পরীক্ষা 1819 সালে এই লাইনটি থেকে প্রশ্ন হয়েছিল। প্রশ্নটি ছিল যে হাইড্রার বহিঃত্বকের সমগ্র অংশ জুড়ে অবস্থান করে কোনটি। এক নম্বর অপশানে ছিল সংবেদী কোষ, দুই নম্বরে অপশানে ছিল নিডোব্লাস্ট কোষ, তিন নম্বর অপশানে ছিল স্নায়ু কোষ এবং চার নম্বর অপশানে ছিল পেশি আবরণী কোষ। তো উত্তরটি ছিল পেশি আবরণী কোষ। হাইড্রার বহিঃত্বকের সমগ্র অংশ জুড়ে অবস্থান করে পেশি আবরণী কোষ। বন্ধুরা, পরবর্তী লাইনটি লক্ষ্য করো। বহির্মুখী চওড়া ও অন্তর্মুখী সরু প্রান্ত বিশিষ্ট এ কোষগুলো দেখতে কোণাকার। এখানে গাজী আজমল স্যারের বইয়ে শুধু কোণাকারের কথা বলা আছে এবং আব্দুল আলিম স্যারের বইয়ে কোনিক্যাল আকৃতির কথা বলা হয়েছে। আমাদের মনে রাখতে হবে পেশি আবরণী কোষগুলো কোণাকার এবং কোনিক্যাল আকৃতির। এরপর দেখো, এগুলো চওড়া প্রান্ত গহ্বরযুক্ত সাইটোপ্লাজমে পূর্ণ মিউকাস বস্তুযুক্ত এবং পরস্পর মিলিত হয়ে একটি অভিন্ন আবরণ গঠন করে। ভিতরের সরু প্রান্তের শেষে মায়োনিমের ব্র্যাকেটে লেখা এক ধরনের নমনীয় ও সংকোচন প্রসারণশীল তন্তু। তো এই মায়োনিম থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি নমনীয় ও সংকোচন প্রসারণশীল তন্তু। এক নম্বর অপশানে দিল মায়োলিন, দুই নম্বর অপশানে দিল স্নায়ু, তিন নম্বর অপশানে দিল মেসোগ্লিয়া এবং চার নম্বর অপশানে দিল মায়োনিম। এখন তোমরা মায়োলিন দেখেই দাগিয়ে দিও না প্রথমে, কারণ প্রথম অপশানটা এইরকম থাকে সাধারণত, যেইটা দেখে আমাদের মনে ওইটাকে উত্তর মনে হয়। তাই সবসময় চার নম্বর অপশান পর্যন্ত অপশান পড়বা, তারপর উত্তর করবা। এখানে আমাদের উত্তরটি হবে মায়োনিম। মায়োনিম নমনীয় ও সংকোচন প্রসারণশীল তন্তু। শেষ লাইনটি লক্ষ্য করো বন্ধুরা, কোষিকায় কোষগুলো বেশ বড় ও চাপা এবং কয়েকটি করে নিডোব্লাস্ট ধারণ করে। বন্ধুরা, এখন আমরা পড়ব পেশি আবরণী কোষের কাজসমূহ, যেটি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে লক্ষ্য করো, আবরণী কোষের মতো দেহাবরণ সৃষ্টি করে দেহকে রক্ষা করে, সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাসবৃদ্ধি ঘটিয়ে পেশির মতো কাজ করে, মিউকাস দ্বারা কিউটিকল ক্ষরণ করে ও দেহ বিচ্ছিন্ন রাখে, কোষগুলো একাধিক নেমাটোসিস বহন করে, একদিকে দেহাবরণ হিসেবে অন্যদিকে পেশির মতো কাজ করে, এসব কোষকে পেশি আবরণী কোষ বলা হয়। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমরা এগুলোকে একত্রিত করেছি গাজী আজমল স্যার এবং আব্দুল আলিম স্যারের বই থেকে। তো তোমরা লক্ষ্য করে দেখো, এখানে আমরা লিখেছি পেশি আবরণী কোষের বৈশিষ্ট্য, এপিডার্মিসের সমগ্র অংশ জুড়ে অবস্থান করে, মায়োনিম নামক নমনীয় সংকোচন প্রসারণশীল তন্তু বিদ্যমান, কোণাকার এবং কোনিক্যাল আকৃতির, এবং কাজ লক্ষ্য করো, দেহাবরণ সৃষ্টি করে, পেশির মতো কাজ করে, নেমাটোসিস বহন করে, চলন ও শিকারে সাহায্য করে, মিউকাস দ্বারা কিউটিকল ক্ষরণ করে দেহ পিচ্ছিল রাখে। বন্ধুরা, এই পেশি আবরণী কোষের কাজ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে কোনটি পেশি আবরণী কোষের কাজ নয়। এক নম্বর অপশানে দিল দেহাবরণ সৃষ্টি করে, দুই নম্বর অপশানে দিল পেশির মতো কাজ করে, তিন নম্বর অপশানে দিল কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে, চার নম্বর অপশানে দিল নেমাটোসিস্ট বহন করে। আমাদের উত্তরটি হবে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে। এটি পেশি আবরণী কোষের কাজ নয়, কারণ এটি গ্রন্থি কোষের কাজ। গ্রন্থি কোষ কোনো বস্তুর সাথে লেগে থাকতে হাইড্রাকে সাহায্য করে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।